গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বাজে হয়তো এখন 8:25, কারণ 8:22 আমি ভাতটাকে বন্ধ করলাম, তো খুব স্বাভাবিকভাবেই হয়তো 8:25-25 বাজে এখন। তো আজ হলো বৃহস্পতিবার, এখন থেকে আমি আমার ব্লগটা চালু করছি। আমি কড়াইতে এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে, বুঝতে পারছো, রোদ পড়ে যাচ্ছে, এই যে ও বাবা, এই চিনিস না মাছ, পোনা মাছ। এটার মধ্যে শুধু মাথাটা থাকলো, মাথাটা পরে বাড়ি একসাথে হবে না। আর প্রেশার কুকারে বসিয়েছি ডাল সেদ্ধ করবো আজকে, লাউ দিয়ে তিতর ডাল, মুগ ডাল। তো ভাবছিলাম যে কাঁচাই করবো, কিন্তু সবসময় কাঁচা করলে আবার ভালোও লাগে না। আমি অল্প একটু খাবো, বরের অসুবিধা হয় না মুগ ডালে, আমি অল্প একটু খাবো। অনেকদিন ধরে শুধু কলাটাই করে রয়েছি, না শাখাটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার করা হচ্ছে না। তো লাউ দিয়ে ডাল হবে, মাছ ভাজা, এই মাছের ঝোল হবে, মাছের ঝোল হবে, আর হচ্ছে দেখা যাক আর কি হয়, ঠিক আছে? তো চলো ওটা শুরু করলাম। এই ডাল ভাজছেই নি তো, বুঝলা, হ্যাঁ হালকা করে ভাজছি, খুব লাল লাল করে ভাজি না, হালকা করে ভাজছি। ভাবছিলাম আজকে মুসুরির ডাল করবো পাতলা করে, কিন্তু মুসুরির ডাল করলে পরে সেই লাউটা যদি না থাকে, গত সপ্তাহে আনা, কালকে বুধবার, গতকালকে বুধবার, তার আগের বুধবারে আনা, যদি নষ্ট হয়ে যায়, একটুখানি আছে অবশ্য, ওই তো, ও আনাই হয়নি, ওই ধরে রয়েছে। ফ্রিজের থেকে বের করে রেখে এসেছি যে এতগুলো সবজি, এই যে এইটুকু রয়েছে, নষ্ট হয়ে যাবে না তোমার, তাই আজকেই করে ফেলি। চলো আস্তে আস্তে দেখাই কী কী রান্না করছি। হ্যাঁ, এই যে মাছ ভাজা বসিয়েছি, এখানে বসিয়েছি ডাল, ভাত অর্ধেক করে রেখেছি, তো তিনটে গ্যাসই আপাতত ভর্তি। হ্যালো, গ্যাসের এই আঁচটা বাড়িয়ে দিই, অনেকক্ষণ হয়েছে। তো মাছ ভাজাটা হতে থাক, এদিকে আমি লাউটা আর উচ্ছেটা কেটে নিই। তো ডালটা দেখো সোমবার দিয়ে দিলাম, বা ফোড়ন, হ্যাঁ সোমবার দিয়ে দিয়েছি ডাল। তিতর ডালে তোমরা কি ফোড়ন দাও জানি না, আমি মেথি ফোড়ন দিয়েছি, আর আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে লাউটাকে আর কি প্রথমে সেদ্ধ করে নিলাম, আর এই ডালটা এবার দিয়ে দিলাম। এখন ডাল ফুটে গেছে, এখন দিয়ে দেবো উচ্ছে ভাজা। আমি তো এইভাবে তিতর ডাল করি, আমি জানি তোমরা অনেকে বলবে তিতর ডাল মটর ডাল দিয়ে খাও তোমরা, আমি মটর ডাল দিয়ে খেয়ে দেখেছি শ্বশুরবাড়ি এসে, কিন্তু মুগ ডাল দিয়ে বেশি ভালো লাগে। এইদিকে মাছ ভাজাও আমার কমপ্লিট, মাথাটাও পরে ভেজে নিয়েছি, আগে ডালটা করে নিলাম, এইবার মাছের দিকে যাব। কি কালার এসছে! বাজে এখন 11:08 সকাল, আর আমি এইমাত্র রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আসলাম, সেই ডাল করেছি সেইটুকুই তোমাদেরকে দেখিয়েছি, আর দেখাতে পারিনি, কারণ অনেক দেরি হয়ে গেছে। শেরুকে খাওয়াতে খাওয়াতে 9:45 হয়ে গেছে, শেরুর খাওয়াতে দেরি হলে না আমার মাথা ঠিক থাকে না, ও তো বাচ্চা, ওকে ঠিক টাইমে না খাইয়ে দিলে আমার মাথা ঠিক থাকে না। তো ডাল করলাম দেখলে, মাছের ঝোল করেছি সেটাও তোমাদেরকে দেখাতে পারিনি, মানে তখন মনে হচ্ছিলো ক্যামেরা খুলে তোমাদেরকে যেই টাইমটুকু আমি দেখাবো সেই টাইমে আমি বাদবাকি কাজগুলো করলে মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে, এরকম একটা মনে হচ্ছিলো। তো মাছের ঝোল করেছি, আলু দিয়ে পোনা মাছের ঝোল করেছি, আর হচ্ছে তোমার আলু ভাজা করেছি, একটু বেশি করে করেছি, ও ডাল দিয়ে আলু ভাজা দিয়ে সকালবেলা খেয়ে গেল, আর ডাল আলু ভাজা আর মাছ দিয়ে দিলাম। আর করেছি হচ্ছে কাঁকরোল ভাজা, তো কাঁকরোল ভাজা দিয়ে আমি সকালবেলায় খেলাম, আর কটা আছে ভাজা দুপুরবেলায় খাবো, ডাল দিয়ে, কাঁকরোল ভাজা দিয়ে, আর হচ্ছে মাছের ঝোল দিয়ে, আর রাত্রেবেলা আরও কিছু একটা ভাজা করে নেবো, তাহলে ডালের সাথে ভাজা দিয়ে ও খেতে পারবে, আর মাছ, আর আমার রাত্রেবেলা শুধু মাছের ঝোল হলেই হয়ে যাবে, আমার বেশি কিছু লাগবে না। ওরে বাবা, আমি একটুখানি বসি, পেছনে সব চুড়িদার, একটা চুড়িদার ঝুলছে আমার মাথার উপরে। এই আগের বার যে বক্স কাট করলাম নখের, দেখা যাচ্ছে না, দাঁড়াও আমি একটু উঠি, বসতেও পারবো না, হুর প্যান্ট চুড়িদার সব চুলছে। আচ্ছা তোমাদেরকে দেখিয়ে নিই, রান্নাঘরটা পরিষ্কার করেছি, মুছে টুছে নিয়েছি, সব রেডি করে নিয়ে বেরিয়ে আসলাম।
মানে কি বলবো, যেদিন কোথাও যাই তার পরের দিন এসে কাজ করা যে কি কষ্টকর হয়ে যায়, ভীষণ কষ্ট হয়। আরও গতকালকে যেহেতু রান্নাবান্না কিছু হয়নি তার জন্য, তো যেটা বলতে যাচ্ছিলাম, আগের বার যে বক্স কাট করলাম দেখা যাচ্ছে তখন অতটা পারফেক্ট হয়নি, তাও তো নেল পলিশ উঠে গেছে জায়গা নখের থেকে, তাই বোঝা যাচ্ছে না। এইবার যে শেপটা করেছি খুব সুন্দর এসছে শেপটা, আরও দুবার করলে পরে পুরো শেপটা একদম পারফেক্ট আসবে বক্স কাটের। আমার বক্স কাট নখ খুব ভালো লাগে, লম্বা লম্বা হাতে, লম্বা লম্বা আঙুলে, লম্বা লম্বা নখে বক্স কাট ফাইন লাগে। তো চলো এবার একটুখানি জল খাই আর বসি। আমি আজকে সকালে আমার থাইরয়েডের ওষুধ কখন খেয়েছি জানো, 10:15-তে, 10:15-তে ওষুধ খেয়েছি, তারপরে গিয়ে 10:30, 10:45-টার সময় আমি ভাত খেয়েছি। আজকে অনেক দেরি হয়ে গেছে, আজকে দুপুরে ও একটা আম খাবো ভাবছিলাম, থাক একটু পরে খাবো, এই মাত্র ভাত খেলাম তো একটু পরে আম খাবো, কারণ গরম খেয়ে সাথে সাথে ফ্রিজের থেকে আম বের করে খাবো তাহলে শরীরের প্রতি অন্যায় করা হয়ে যাবে, তার জন্য চলো যাই একটুখানি বসি ঘরে। আজকে শেরু বাবা সকালবেলা পটি করলো না, বহুদিন হয়ে গেছে এই নিয়মটা বেশ চলছিল আমার শেরু বাবা, এই যে এখানে সব চেটকে দিয়ে শুয়ে আছে, হ্যাঁ ঠান্ডা লাগে, পেটে ঠান্ডা লাগে, বসি একটু। তো চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো নিতে, কারণ গতকালকে বর কেচে দিয়েছিল, এক ছাদ জামা কাপড় রয়েছে দেখতেই পাচ্ছ, দুটো বিছানার চাদর, দুটো গামছা, বরের দুটো প্যান্ট, ফুল প্যান্ট, গেঞ্জি, এই সমস্ত শার্ট, আমার একটা ওই যে নাইট স্যুট, তারপরে তার সাথে একটা 3/4 প্যান্ট, সব কিছু নিতে এসেছি, কারণ একবার রোদ উঠছে, এই যে দেখো এখন রোদ উঠেছে, আবার এক সময় ঘন কালো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই নেমে পড়বে, ভাগ্যিস আমি নিতে এসেছি, সব জামাকাপড়ই শুকিয়ে গেছে, আর নিচে নিয়ে গিয়ে ডাইরেক্ট ভাঁজ করে রেখেছি, কারণ এত জামাকাপড় যদি ফেলে রাখি না ও দেখেই ভয় লাগবে আর ভাঁজ করতে ইচ্ছা করবে না, তো আমি সাথে সাথেই ভাঁজ করে নিয়েছি। আর সব সব জামাকাপড় আজকে সকালবেলা যেই জামা যেই প্যান্টটা ধুয়ে দিয়ে গেছে সেটাও শুকিয়ে গেছে, ঠিক আছে, তো ভালো সময়ই নিতে এসেছি। দড়িতে যেগুলো মেলা ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে, আর ওই সাইডে পাঁচিলের উপরে ছিল ওর হাফ প্যান্টগুলো আর ইনারওয়্যারগুলো ছিল, সেইগুলো নিতে গেলাম। আকাশটা দেখো কী সুন্দর লাগছে তাই না, দুপাশ থেকে পুরো কাশফুলের মতো, পেঁজা তুলোর মতন, সরি পেঁজা তুলোর মতন, কিন্তু তার সাথে যে মেঘের একটা ভাব রয়েছে সেটা কিন্তু পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। তো দেখো বন্ধুরা, বাজে পুরো পাক্কা 2:01 বাকি ওই, আর আমি এইমাত্র পুজো দিয়ে উঠলাম, এবার বসাবো ভাত, এইমাত্র আসলো, আজকে আমি একা একা পূজা দিলাম, তুমি আসলে না তো বাবা, আসো না, তুমি তো আসলে না, আমি যে একা একা পূজা দিলাম, লেজু নাড়লে হবে, হবে বাবা লেজু নাড়লে, আমার সোনাটা, আমার সোনাটা, আমার সোনা বাবা, আমার দুষ্টু বাবা, ওই বাবা। এখনো বাজে না, আমার খাওয়া দাওয়া হয়ে গেলো, শেরু খাওয়া দাওয়া হয়ে গেলো, শেরুকে বাথরুমে রেখে আসলাম, যেহেতু সকালবেলা আজকে ও পটি করেনি তাই এখন রেখে আসলাম, এখন করবে, ঘুরছে, ওরা তো ঘুরে 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 ঘুরে, তারপরে তো দরজাটা দিয়ে দি, আর কোথায় কোনো পুজো হচ্ছে, পুজো হচ্ছে, তোমরা সবাই আগের দিন বলছিলে যে গতকালকের ভিডিওতে যে হচ্ছে তোমার আমার কুর্তিটা নাকি আমাকে খুব ভালো লাগছে, পিচ কালারের কুর্তি, ওটা আমি মুসুরির ডালের কালার অনেকে বলে, তো যাই হোক যেই কালারই হোক কুর্তিটা আমাকে খুব ভালো লাগছে, আবার বাড়িতে গিয়ে যে হলুদ নাইটিটা পরেছিলাম সেটাতেও ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কুর্তিটা বাড়িতে গেছি পরেই মা বলছে কি খুব সুন্দর লাগছে কুর্তিটা তোকে, তাই বলছে, হ্যাঁ ভালো লাগছে, বলছে কোথা থেকে কিনেছে, বলছে হাবড়া হাট, আমি তো হাটের জিনিসই পড়ি, হাটের জিনিস মানেই যে সবসময় খারাপ হয় এমনটা কিন্তু না, পয়সা দিয়ে কিনলে ভালো জিনিসও পাওয়া যায়, তো এটা 500 টাকা নিয়েছিল। এমনি তুমি অনলাইন থেকে শপিং করো, এই ওয়ান পিস লং কুর্তিগুলো ওরকম রেঞ্জেরই আসবে, এর থেকে কম রেঞ্জেরও আছে, তো এটার কাপড়টাও যেরকম সুন্দর, ঘেরও সেরকম, আর ডিজাইনও খুব সুন্দর, রংটাও খুব সুন্দর, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি পরে তোমাদের প্রশংসা পেয়েছি, তার মানে সুন্দর। গুড ইভিনিং বন্ধুরা, বাজে 7:45, ওই না 7:45-টার বেশি, 8:10 মতন বাকি, আর আমি বুঝতেই পারছো চা করে নিয়ে এই যাচ্ছি ঘরে, আমার বাবাটা বারান্দায় ছিল, বাবাটারে বললাম বাবা ঘরে আসো, শোনা চলে আসছে ঘরে, আমার লক্ষ্মী ছেলে তুমি, তো যাই ওই ঘরে বসি এবার, কারণ এই ঘরে সারা দুপুর ফ্যানটা চলছিল, সে সকাল থেকে ওই ফ্যানটার উপরই চাপ পড়ে বেশি, এবার একটু এই ফ্যানটা ছেড়ে বসি, কালকে নিজের চায়ের প্রশংসা এত নিজে করেছি
যে আজকে চাটা একদম জাল কম পেয়েছে। আমার মনে হলো কি যে চাটা মনে হয় শুকিয়ে যাবে, তার জন্য চাটা বন্ধ করে দেখি, দিয়ে দেখি কি ওমা কাপে ধরছে না, মানে যা দিয়েছি সেইটুকুই, জাস্ট একটুখানি ফুটেছে আর আমি নামিয়ে ফেললাম। চাটা আজকে খেয়ে জুত পাবো না। তো ওই আমি আমার একই চা মেরে বিস্কুট আর মুড়ি চানাচুর এই নিয়েছি। চলো, আর এই যে আমার শেরু বাবা, সোনা বাবা, আর তোর দুষ্টু বাবা, আর তোর দুষ্টু বন্ধুরা, ভিডিওটা আমার কত বড় হয়েছে আমি জানি না, মানে ব্লগ ভিডিওটা, এখানে বসে দুপুরে যেই কন্ট্রোভার্সিয়াল ভিডিওটা ছাড়বো সেটা করলাম। তোমরা জানো না বন্ধুরা, আমি ভেবেছি আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে, ঘুমিয়ে পড়ব, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব ভেবেছি। এখন বাজে 12:05 বাকি, ভিডিওটা আমি করেছিলাম 9:30 কমপ্লিট হয়ে গিয়েছিল। যেহেতু ওয়াইফাইতে একটুখানি মারাত্মক সমস্যা হচ্ছে, আপলোড হতে একটা 20 মিনিটের ভিডিও এডিট করার পরে সেটা রেজলিউশন অটোমেটিক্যালি কমে যায়, তো সেই 20 মিনিটের ভিডিও আপলোড হতে 1 ঘন্টা লাগছে। তো আমি ভাবলাম কি 35 মিনিটের একটা ভিডিও সেটাকে পরে আমি আপলোড করব, আগে যেটা দরকার সেটা আপলোড করি। এবার ওই যে আমি তোমাদেরকে বলেছি যে আমার ভিডিওর সংখ্যা এত বেশি করতে হয়, এত পরিমাণে করতে হয়, এত বড় বড় হয়ে যায়, স্টোরেজ সবসময় খালি রাখতে হয় না, অথবা এমন হয় ভিডিও করতে করতে হঠাৎ করে স্টোরেজ ফুল দেখিয়ে ক্যামেরা বন্ধ হয়ে যায়, ঠিক আছে? তো সেই কারণে আমি ওই করে রাখি, যেগুলো দেখানো যেগুলো ছাড়া হয়ে যায় সেগুলো মানে ডিলিট করে দিই। তো আমি খেতে বসে ভাবছি যে ভিডিও অনেকগুলো হয়ে গেছে, কিছু ভিডিও ডিলিট করতে হবে, যেগুলো দেখানো মানে পাবলিক করা হয়ে গেছে সেগুলো ডিলিট করতে হবে। আবার ওটা কিন্তু যেন ডিলিট করে না দিই যেটা আমি এখনও আপলোড করিনি। কে ভাবে কার কথা, এসে ডিলিট করা শুরু করেছি, সিলেক্ট করা শুরু করেছি, সেটাও ধরে দিয়েছি, কারণ আমি ওই যে সবসময় পাবলিক করে রাখি, সরি আপলোড করে রাখি, টাইটেল থাম্বনেল পরে বানাই কিন্তু আপলোডটা করে রাখি, যাতে করে নেটওয়ার্কের কোনো প্রবলেম হলে আমার মাথাটা গরম না হয়ে যায়। তো আমি পরে আমার কি মনে হলো, আমি মনে হয় ওটাও ডিলিট করে দিয়েছি, দেখি হ্যাঁ ডিলিট করে দিয়েছি। 35 মিনিটের একটা ভিডিও আমি করেছিলাম যে তাড়াতাড়ি করে রাখি, আমি একটুখানি তাড়াতাড়ি শুয়ে পড়বো অথবা পরের সঙ্গে কথাবার্তা বললাম, কিন্তু সেই ভিডিওটা আমাকে এখন পুনরায় করতে হলো। 11:15 থেকে 35 মিনিটের ভিডিওটা হয়েছে, তো ডবল ডবল একটা ভিডিও 35 মিনিট করার পরে আবার যদি 35 মিনিট করতে হয়, গলায় কীরকম চাপ পড়ে ভাবো। কোনো কাজই সহজ না, কোনো কাজই আরামে হয় না। তো কী আর করবো, এই ভিডিওটা আজকে মনে হয় একেবারে ছোট হয়েছে, কারণ আমি কোনো কাজ সই করতে পারিনি, সকালবেলা ব্যস্ততার মধ্যে আমি কোনো কাজ শো করতে পারিনি। তো যাই হোক, ছোট হয়েছে, কিছু করার নেই, সামনের দিন থেকে আমি চেষ্টা করব লেন্থটা ঠিক মতন রাখার, কারণ আমার এরকম অনেক ভিউয়ার্স আছে যারা কিনা আমার পুরো ভিডিও দেখে, কারণ ডিউরেশন দেখলে পরে আমি বুঝতে পারি। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ওই ঘরে শেরু আর শেরু বাবা রয়েছে, আমি গিয়ে ডাইরেক্ট বিছানা করে শুয়ে পড়বো, একটুখানি জল খেয়ে গলাটা ক্রাশ হচ্ছে, কারণ এতক্ষণ কন্টিনিউ কথা বলতে হয় তো গলাটা ক্রাশ হচ্ছে। তো চলো, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ভাবছিলাম কালকে কোথায় গেছিলাম তোমাদেরকে বলবো, দাঁড়ো একটা মিনিট। তো আমি দেখলাম এডিটে বসিয়ে 13 মিনিটের হয়েছে ভিডিওটা, এই ভিডিও তো আর বলছি না, কারণ বলতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, সেই কারণের জন্য আর বলছি না। তবে হ্যাঁ, অনেকেই বলে না যে আমি নাটক করি নাটক করি, তো সেই কারণে না আমি আর কোনো কিছু ডিটেলসে বলি না, কারণ ওই ভালো লাগে না শুনতে পরে, জানো তো, যে যেটা আমি ভাবছি সেটাকেই যদি মিথ্যে কথা বলে নাটক করছি বলে সেটা খারাপ লাগে। এমনিতেও নিজে কষ্টে থাকি, সেই বিষয় নিয়ে যদি আবার মানুষেও কাটাছেঁড়া করে, হ্যাঁ বুঝতে না চায়, আর বুঝতে চাইবেই বা কী করে, চারিদিকে ছাড়ো ছেড়ে দাও। তো চলো, ভিডিওটা এখানেই অন করছে, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, ঘুমিয়ে চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, আমার সত্যি কান্না পাচ্ছিলো আমার যখন দেখলাম ভিডিওটা 35 মিনিটের ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি, ইম্পর্টেন্ট ভিডিও কিছু কথা তো আমি ডিলিট করে দিয়েছি ভুল করে, আমার ভীষণ খারাপ লাগছিলো। তো চলো, হয়ে গেছে, কষ্টে মিষ্টি, গলার উপরে ডবল চাপ পড়েছে। তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল নিয়ে আসছি ভিডিও আরও একটা নতুন।